সবাইকে ওয়েলকাম। আজকে ডিসকাশনের ক্ষেত্রে আজকে আমরা কথা বলবো টাইপস অফ সাইন্টিফিক মেথড নিয়ে, বা সাইন্টিফিক মেথডের টাইপস নিয়ে বা ধরন নিয়ে। তো আমাদের নিট সেটের সিলেবাসে মোট তিনটি ধরনের বা তিনটি টাইপের কথা বলা হয়েছে। প্রথম টাইপটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডিজাইন, দ্বিতীয় টাইপটা হচ্ছে এক্সপ্লেনেটরি ডিজাইন, এবং তৃতীয় টাইপটা হচ্ছে ডিসক্রিপটিভ ডিজাইন। এই তিনটে টাইপ নিয়ে বা তিনটে ধরন নিয়ে সাইন্টিফিক মেথডের আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা করবো, এবং এই তিনটি মেথডের সংক্ষিপ্ত বিবরণ আমরা দেখে নেবো। অর্থাৎ এক্সপ্লোরেটরি ডিজাইন কাকে বলে, এক্সপ্লেনেটরি ডিজাইন কাকে বলে, এবং ডিসক্রিপটিভ ডিজাইন কাকে বলে তা আমরা দেখে নেবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা এগোনো যাক। প্রথমে আগে দেখে নেবো যে এক্সপ্লোরেটরি ডিজাইন কোনটা। এক্সপ্লোরেটরি ডিজাইনের সম্পর্কে এখানে বলা হচ্ছে, এ প্রিমিটারি ইনভেস্টিগেশন অফ এ রিলেটিভলি আননোন ফিল্ড হুইচ এইমস টু গেইন নিউ ইনসাইটস অ্যান্ড নিউ নলেজ। অর্থাৎ এটা এক ধরনের প্রিমিলারি ইনভেস্টিগেশন বা প্রাথমিক এক ধরনের গবেষণা, যা কি যা আননোন ফিল্ডকে বেস করে গড়ে ওঠে বা আননোন ফিল্ডকে কেন্দ্র করে করা হয়, যার মূল লক্ষ্য কি থাকছে, নতুন ইনসাইট অর্থাৎ নতুন ধরনের অন্তর্দৃষ্টি প্রদান করা বা নতুন ধরনের অন্তর্ধ্যান বা অন্তর্জ্ঞান প্রদান করা। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে, দিস টাইপ অফ রিসার্চ মেথড কন্ডাক্টেড ফর এ প্রবলেম দ্যাট হ্যাজ নট বিন ক্লিয়ারলি ডিফাইন্ড। অর্থাৎ এই ধরনের রিসার্চ মেথড কি জন্য কন্ডাক্ট করা হয়, কোনো প্রবলেমের জন্য কন্ডাক্ট করা হচ্ছে। ঠিক আছে, যা কি ক্লিয়ারলি নট ডিফাইন, অর্থাৎ পরিষ্কারভাবে বা স্পষ্টতার সঙ্গে যাকে ডিফাইন করা হয়নি বা ব্যাখ্যা করা হয়নি বা অজানা রয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে, ইট ইজ ইউজ টু ক্ল্যারিফাই অর ডিফাইন এ প্রবলেম। ওই যে একই একই জিনিস বিপরীতভাবে, কোনো প্রবলেমকে ডিফাইন করার জন্য এবং ক্ল্যারিফাই করার জন্য এই এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইন ইউজ করা হয়। তারপরে এখানে বলা হচ্ছে, দিস ইজ ওয়ার এ রিসার্চার হ্যাজ অ্যান আইডিয়া অর হ্যাজ অবজার্ভ সামথিং অ্যান্ড সিক্স টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট ইট। যেখানে রিসার্চারের কিছু ক্ষীণ ধারণা মাত্র থাকে এবং তিনি তার হয়তো তিনি অবজার্ভ করেছেন এবং তার উপর ভিত্তি করে তিনি কি করেন, আরো মোর আন্ডারস্ট্যান্ডিং লাভ করার চেষ্টা করেন বা আরো কি বলবো আর কি জ্ঞান আহরণ করা সেই বিষয় বা সেই ফিনোমিনা বা সেই সাবজেক্টের উপরে তিনি আহরণ করার চেষ্টা করেন। তারপরে এখানে বলা হয়েছে, এক্সপ্লোরেটরি স্টাডিজ আর এ ভ্যালুয়েবল মিন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। ওই যে আবার একই জিনিস, ঠিক আছে, কি হোয়াট ইজ হ্যাপেনিং টু অ্যাসেস ফিনোমিনা ইন নিউ লাইট। অর্থাৎ কি ঘটছে এই বিষয় সম্পর্কে আরো মোর আন্ডারস্ট্যান্ডিং করার সুযোগ প্রদান করে এক্সপ্লোরেটরি রিসার্চ। কাকে দেয়? রিসার্চারকে দেয়। কি জন্য? ফিনোমিনাকে এক নতুন আলোকে দেখার জন্য বা নতুন ধারণা প্রদান করার জন্য। এরপরে আমরা দেখে নেব যে এক্সপ্লেনেটরি রিসার্চ বা ক্যাজুয়াল রিসার্চ ডিজাইন কোনটা বা কাকে বলছে। এখানে এক্সপ্লেনেটরি রিসার্চ ডিজাইনকেই ক্যাজুয়াল রিসার্চ ডিজাইন বলা হয়। ঠিক আছে, এখানে বলা হচ্ছে, দিস স্টাডি ইজ ডিজাইন টু এক্সপ্লোরিং সামথিং নিউ। অর্থাৎ এই রিসার্চ ডিজাইনটাকে কেন ডিজাইন করা হয়, কোনো কিছু নতুন কোনো কিছুকে এক্সপ্লোর করার জন্য বা এক্সপ্লোরিং করার জন্য। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে, দ্য ডিজায়ার টু নো হোয়াই টু এক্সপ্লেন ইজ দ্য মেন পারপাস অফ এক্সপ্লেনেটরি রিসার্চ ডিজাইন। অর্থাৎ এখানে কোনো কিছু কেন ঘটছে, হোয়াই, এর আগে যেমন হোয়াটের উপর ফোকাস করা হয়েছিল ঠিক সেইভাবে এখন হোয়াইয়ের উপর ফোকাস করা হচ্ছে, মানে হোয়াইটা কেন কেন ঘটছে এই জিনিসটাকে এক্সপ্লেন করাই মেন পারপাস কার, এক্সপ্লেনেটরি রিসার্চ ডিজাইনের। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো ডিসক্রিপটিভ রিসার্চ ডিজাইন কোনটাকে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, অ্যান ইনডেপথ স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল গ্রুপ অর্গানাইজেশন অর ফিনোমিনাল হুইচ এইমস টু ডিসক্রাইব দ্য অবজেক্ট অফ স্টাডি অ্যাকুরেটলি। অর্থাৎ এক ধরনের ইনডেপথ স্টাডি বা ফানেল স্টাডি বলা হচ্ছে, কোনো একটা ইন্ডিভিজুয়ালের উপর বেস করে হতে পারে, কোনো একটা গ্রুপের জন্য হতে পারে, কোনো একটা অর্গানাইজেশনের জন্য হতে পারে, বা কোনো ফিনোমিনার উপর ভিত্তি করে বা কোনো সাবজেক্টের উপর ভিত্তি করে হতে পারে, যার লক্ষ্য কি ডিসক্রাইব করা, কিভাবে স্টাডিটাকে অ্যাকুরেটলি ডিসক্রাইব করা, ইনডেপথ স্টাডি। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে, দিস স্টাডি ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিসার্চ মেথড দ্যাট ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন অর ফিনোমিনা দ্যাট ইজ বিং স্টাডি। অর্থাৎ যে ফিনোমিনাকে বা যে পপুলেশনকে বা যে সাবজেক্টকে বা যে কনসেপ্টকে বা যে থিমকে স্টাডি করা হচ্ছে তার সম্পর্কে কি, তার সম্পর্কে তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটাকে ডিসক্রাইব করা। ঠিক আছে, তারপরে বলা হয়েছে, দিস মেথোডোলজি ফোকাস মোর অন হোয়াট অফ দ্য রিসার্চ সাবজেক্ট রাদার দ্যান হোয়াই অফ দ্য রিসার্চ সাবজেক্ট। অর্থাৎ রিসার্চের যে সাবজেক্ট আছে বা যে ফিনোমিনা আছে যার উপর ভিত্তি করে রিসার্চার তার কাজ করছেন, ঠিক আছে, হোয়াইয়ের অপেক্ষা বা কেনর অপেক্ষা তিনি হোয়াটের উপর ফোকাস করবেন এবং হোয়াটের বা কিয়ের চাইতেও বেশি কিছুর উপর তিনি জোর দেবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যদি দেখি এখানে এক্সপ্লোরেটরি রিসার্চে কি করা হচ্ছে, এখানে কি কিসের উপর জোর দেওয়া হচ্ছে, হোয়াটের উপর জোর দেওয়া হচ্ছে, কি ঘটছে। ঠিক আছে, তারপরে কিসের উপর জোর দেওয়া হলো এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে বা কজন রিসার্চের ক্ষেত্রে, এখানে হোয়াইয়ের উপর জোর দেওয়া হলো। এবার এখানে হোয়াইয়ের উপর তো জোর দেওয়া হলো কিন্তু হোয়াইয়ের চাইতেও বেশি কিছুর উপর জোর দেওয়া হয়েছে, তাহলে বোঝা গেল তিনটে লেভেল কিভাবে পার করছে।
এখানে এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে, এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে এবং ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে। তাহলে আজকে আমরা সংক্ষিপ্তভাবে সাইন্টিফিক মেথডের আমরা টাইপসের এই যে তিনটি ধরন রয়েছে যা আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। আশা করি ভিডিওটি লাইক ভালো লেগেছে আপনাদের, লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।